ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিনথিয়া বুটিক। তোমাদের সবার জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের আগের ভিডিওটা দেখেছো, এটা আমাদের দ্বিতীয় ভিডিও। আজ আমরা আবার তোমাদের জন্য আমাদের বেশ কিছু কালেকশন নিয়ে এসেছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট আওয়ার টুডেস এপিসোড, ইয়ানি আমরা সেকেন্ড এপিসোড। আজকের ভিডিওতে বন্ধুরা আমরা তোমাদের যে কালেকশনটা দেখাবো, একটু কম রেঞ্জের শাড়ি দিয়ে আমরা শুরু করব। দেখো আমরা প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি এটা খুবই কম রেঞ্জে, এটা দেখতে পাচ্ছ আশা করি স্ক্রিনে তোমরা, এটা খেসের উপরে করা হয়েছে। খেসের কোয়ালিটিটাও খুব ভালো, খেসের কোয়ালিটি নিঃসন্দেহে খুব ভালো। আর এটা দেখো সাদা খেসের উপরে লাল অ্যাপ্লিকটা করা হয়েছে, সাদা খেসের উপরে লাল অ্যাপ্লিকটা করা হয়েছে, অ্যাপ্লিকটা স্বস্তিকের রূপচিহ্নের উপর দিয়ে গেছে। দেখো খুব ভালো লাগছে শাড়িটা, পুরো বডিটাতে স্বস্তিক আছে। আর এর সঙ্গে ব্লাউজ পিসটাও খুব সুন্দর, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, পুরো বডিটা অ্যাপ্লিকের কাজটা গেছে, আর তোমার ব্লাউজ পিসটাও খুব সুন্দর। আর এদিকে আঁচলটাও খুব সুন্দর গেছে, আঁচলটা দেখো দেখতে পাচ্ছ, এটা খেসের উপরে অ্যাপ্লিক করা হয়েছে, খেসের উপরে অ্যাপ্লিক করা হয়েছে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা কাঁথা স্টিচ, গুজরাটি স্টিচের সঙ্গে সঙ্গে অন্যান্য কিছু কালেকশন করেছি, যেমন তোমার অ্যাপ্লিক, হ্যান্ড পেন্ট, এসব কিছু কালেকশন আমি দ্বিতীয় ভিডিওতে দেখাবো তোমাদের বলেছিলাম। তো সেই জন্যই আজকে আমরা এটা দেখাচ্ছি, একটু দু একটা জিনিস আমরা দেখিয়ে নিচ্ছি। আর তোমরা যারা আগের ভিডিও মিস করে গেছো অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও, সেখানে আমরা কাঁথা স্টিচ, খুব সুন্দর কাঁথা স্টিচের আর্টসিক, ব্ল্যান্ডের আর্টসিকের উপর শাড়ি দেখিয়েছি, দোপাট্টা, কটন দোপাট্টা, প্লাজো দেখিয়েছি, কুর্তি পিস দেখিয়েছি, গুজরাটি কুর্তি পিস দেখিয়েছো, তোমরা সেটা দেখে নিও। আর দেখো এখন আমি যেটা দেখালাম, তোমার সাদার উপরে লাল খুব সুন্দর অ্যাপ্লিক করা হয়েছে, দ্বিতীয় অ্যাপ্লিকটা আমি চলে যাচ্ছি, এটা রেডের উপরে করা হয়েছে, রেডের উপরে দেখো আউল অ্যাপ্লিকটা, আউল করে করা হয়েছে, রেডের উপরে স্টিল কালারটা খুব সুন্দর লাগছে শাড়িটা। সামনে থেকে জানি না তোমরা ভিডিও কতটা কি দেখতে পাচ্ছ, কিন্তু খুব সুন্দর লাগছে শাড়িটা। এই শাড়িগুলো, এই খেসের উপর যে অ্যাপ্লিক, এই শাড়িগুলোর দাম আমরা খুব কম প্রাইস রেখেছি, মাত্র 1000 টাকা, অনলি 1000। আমরা আর আরো এরপর আরো কিছু কম রেঞ্জের শাড়িতে চলে যাব। তোমরা তো দেখলে দুটো খেস দেখালাম, এরপর আমরা একটা কম রেঞ্জের একটা শাড়িতে চলে যাচ্ছি। দেখো এই শাড়িটা তোমরা, আমি যে এখন আমরা যে শাড়িটা এখন দেখাচ্ছি দেখাবো, তোমরা অল্প বিস্তর সবাই শাড়িটাকে চেনো, তোমরা আশা করছি অনেকে গেসও করছো, হ্যাঁ তোমরা ঠিকই গেস করছো, এটা মটকা শাড়ি। হ্যাঁ দেখো প্রথম আমরা যে শাড়িটা দেখাচ্ছি, মটকা রেড কালারের, মটকা মটকা সিল্ক রেড কালার, খুব সুন্দর লাগে, রেড কালারটা খুব সুন্দর ফুটেছে, সামনে থেকে শাড়িটা সত্যি খুব সুন্দর লাগছে। আর এর কোয়ালিটি, শাড়িটার কোয়ালিটিও খুব ভালো, শাড়িটা তোমরা হাতে দিলে বুঝতে পারবে শাড়িটার কোয়ালিটিটা খুব ভালো। মটকা সিল্কের উপরে দেখো রেড কালার, মটকা সিল্কের উপরে সাদা সুতোর কাজ করা হয়েছে, সাদা সুতোর সঙ্গে কালো সুতোর কাজ আছে, যেটা খুব সুন্দর, রেডের উপরে সাদা এবং কালো সুতোটা খুব সুন্দর ফুটেছে। আর তার সঙ্গে দেখো কিছু সার্কেল বুটি আছে, যেটা বুটিগুলো ব্লু কালার দিয়ে করা হয়েছে। দেখো পুরো বডিটা খুব সুন্দর লাগছে, খুব হালকার উপর শাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। আর অবশ্যই উইথ বিপি, বিপিটা তুমি দেখো, বিপিটাও খুব সুন্দর, পুরো ভরাট কাজ, খুব সুন্দর লাগছে শাড়িটা। মটকাটা মটকা সিল্ক, রেড কালারের মটকা সিল্কের উপর দেখো সাদা আর কালো সুতো দিয়ে কাজ করা, তার সঙ্গে হালকা বুটি দিয়েছে যেটা ব্লু কালারের। আর এবার আমরা আঁচলটা দেখো, আঁচলটা যাচ্ছে, আঁচলটাও খুব সুন্দর, আঁচলটা খুব সুন্দর দেখো, ভরাট কাজ করে দিয়েছে, খুব সুন্দর রেড কালার। এরপর আমরা দ্বিতীয় একটা মটকায় চলে যাব, দ্বিতীয় মটকাটা আমরা যেটা দ্বিতীয় মটকা দেখাবো সেটা একটু অন্য মিষ্টি, এটাও খুব মিষ্টি কালার, রেডের পরেই আমরা দেখাচ্ছি গ্রিন কালারটা। দেখো গ্রিন কালারটা তো সকলের খুব প্রিয়, খুবই সবাই খুব পছন্দ করো গ্রিন কালারটা, এবং প্রত্যেককে পরলে খুব ভালোও লাগে। দেখো গ্রিনের উপরে এটা ব্ল্যাক আর হালকা পিঙ্ক, দেখো ব্ল্যাকের ব্ল্যাক সুতোর কাজ করা হয়েছে গ্রিনের উপর, খুব ব্ল্যাক সুতোটা খুব সুন্দর ফুটেছে, হালকা দেখো অল্প পিঙ্কের কাজ দেওয়া আছে কাজ। আর এর সঙ্গে সাদা সুতোর একটা কাজ দেখতে পাচ্ছ, সাদা সুতোর কিন্তু শেড হোয়াইট, এটা খুব সুন্দর কাজটা করেছে গ্রিনের উপরে। আর এর সঙ্গে অবশ্যই আমি শাড়িগুলোর সঙ্গে উইথ বিপি, ব্লাউজ পিসটাও খুব সুন্দর, ব্লাউজ পিসটাও খুব সুন্দর করেছে, খুব সুন্দর দেখো এটা পাড়ের দিক দিয়ে অনেকটা কাজ, অনেকটা কাজ আছে। আর এর সঙ্গে তোমরা যে আঁচলটা, আঁচলটা দেখো, আঁচলটাও খুব সুন্দর গেছে, আঁচলটাও খুব সুন্দর ভরাট কাজ করে করেছে। আমরা রেড গ্রিন দুটো দেখালাম মটকা, এরপর আরেকটা আমি মটকা তোমাদের দেখিয়ে নিতে চাইবো।
দেখো অনেকগুলোই আমাদের কালার আছে, কিন্তু ছোট ভিডিওতে সবগুলো কালার বা সব আইটেম দেখানো সম্ভব নয়। এরপর যে মটকাটা দেখাবো এটা ব্ল্যাক, ব্ল্যাকের উপর সাদা সুতোর কাজ, ব্ল্যাকের উপর সাদা সুতো দিয়ে কাজ করা হয়েছে। শাড়িটা খুব সুন্দর লাগছে, শাড়িটা সামনে থেকে এতটাই সুন্দর লাগছে, মানে খুব সত্যি খুব সুন্দর লাগছে। মানে শাড়িটা যারা কালো রং পছন্দ করো তাদের প্রচন্ড এটা পছন্দ হবে। আর শাড়ির কোয়ালিটি বারবার বলছি, শাড়ির কোয়ালিটিও খুব সুন্দর। ব্ল্যাকের উপর দেখো সাদা সুতো দিয়ে কাজ করা হয়েছে। আর এই যে শাড়িগুলো মটকা শিল্পের উপর যে কাঁথা কাজ যে শাড়িগুলো, এগুলো আমরা প্রাইস খুবই কম রেখেছি। এটা তোমার দাম রেখেছি মাত্র 1200 টাকা, 1200। আর একবার দামটা বলে দিচ্ছি, দাম রেখেছি 1200 টাকা, 1200। এই শাড়িগুলো তোমরা পুজো পারপাস নিতে পারো, কিংবা যারা তোমরা অনেকে গিফট করতে চাও তারা কাউকে গিফট করার জন্য শাড়িগুলো নিতে পারো। তোমাদের যাদের তোমরা গিফট করবে তাদের খুব পছন্দ হবেই, এটা জোর দিয়ে বলতে পারি। এরপর দেখো আমরা মটকা তো দেখালাম, মটকা দেখানোর তোমার যদি কারো এই শাড়িগুলো পছন্দ হয় যে মটকা কাঁথা, তো আমি তো প্রাইসটা বলে দিলাম। তোমরা যদি পছন্দ হয়, তোমরা এই শাড়িগুলো যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের কাছে আরো ভ্যারাইটিস কালার আছে। এরপর আমরা একটু অন্যরকম শাড়িতে চলে যাব, একটু একটু রেঞ্জটা বাড়িয়ে নিই, মানে অন্যরকম শাড়ি, একটু কম রেঞ্জের শাড়ি এতক্ষণ দেখালাম। ওটাও অবশ্য খুব রেঞ্জ নয়, তো ব্যাঙ্গালোর সিল্ক, পিওর ব্যাঙ্গালোর সিল্কে কাজ দেখাবো। পিওর ব্যাঙ্গালোর সিল্ক তো খুবই খুব সুন্দর একটা শাড়ি, এটা হাতে নিলেই বোঝা যায় কতটা সুন্দর। দেখো পিওর ব্যাঙ্গালোর সিল্কে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছো, এটা পিওর ব্যাঙ্গালোর সিল্ক, পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপর এটা বাটিক করে নেওয়া হয়েছে। পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপর বাটিক করে তাতে কাঁথা কাজ করা হয়েছে। অসাধারণ শাড়িটা, অসাধারণ। যেমন কোয়ালিটি শাড়িটা, কোয়ালিটিটাও খুব ভালো, আর কাজটা খুব নিখুঁত, কাজটাও খুব নিখুঁত। দেখো প্রথম যে শাড়িটা দেখাচ্ছি এটা ডিপ পিঙ্ক বা রানী কালার বলতে পারো, আর এটা ব্যাঙ্গালোর সিল্ক, এটা বাটিকটাও খুব সুন্দর লাগছে, পুরো শাড়িটাতে বাটিক করা হয়েছে। আর দেখো কাজটা ত্রিভুজের মতো করে কাজটা গেছে পাড়ের দিক থেকে, ত্রিভুজের মতো করে কাজটা গেছে। এবং শাড়িটায় যে ব্লাউজ পিসটা, অবশ্যই ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা দেখো, ব্লাউজ পিসটা খুব সুন্দর করেছে। শাড়িটা সামনে থেকে খুবই সুন্দর লাগছে, ব্লাউজ পিসটা খুব সুন্দর দেখো। এরপর আমরা তোমার বডিটা দেখলে, ব্লাউজ পিসটাও দেখলে, এবার আমরা চলে আসবো শাড়িটার আঁচলটায়। আঁচলটা খুব সুন্দর দেখো, ভরাট কাজ, পুরো আঁচলটা ভরাট কাজ করা হয়েছে। শাড়িটার কালারটাও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর শাড়িটার কোয়ালিটি সুন্দর। এরপর আমরা আর একটা এই ব্যাঙ্গালোর সিল্কেই চলে যাব, যেটা বাটিকের উপর করা হয়েছে। যেহেতু আগের দিন আমি তোমাদের বলেছিলাম আমরা যে ভ্যারাইটিস যেগুলো করি সেগুলো একটা একটা করে তোমাদের সামনে আনবো, এরপর আমরা আর একটা বাটিকে চলে যাচ্ছি। দেখো আর একটা বাটিক দেখতে পাচ্ছো, আশা করি আর একটা বাটিক তোমরা দেখতে পাচ্ছো। এই কালারটাও কিন্তু খুব সুন্দর, তো তোমার লাইট ইয়েলো বলতে পারো, বিস্কুট কালার বলতে পারো, ডিপ, খুব সুন্দর। মানে এটা তোমার অল্প বয়স বলো বেশি বয়স পড়বে যারা যারাই পড়বে তাদেরকে খুব মানিয়ে যাবে। এর সঙ্গে দেখো যে সুতো গুলো ইউজ করা হয়েছে, পিঙ্ক সুতে বা একটা ইয়েলো সুতো ইউজ করা হয়েছে, এবং পায়ের দিক থেকে যে কাজটা এসছে খুব সুন্দর, খুব সুন্দর কাজটা। আর সম্পূর্ণ শাড়িটাতে দেখো, এটাতেও সম্পূর্ণ শাড়িটায় বাটিক করা হয়েছে, এবং অবশ্যই উইথ বিপি আছে, বিপিটাও খুব সুন্দর করা হয়েছে, বিপিটাও খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছো। শাড়িটা তো সত্যি মানে কালারটা খুব ভালো লাগছে। এরপর এর সঙ্গে যে আঁচলটা দেখো, আঁচলটাও খুব সুন্দর গেছে, খুব সুন্দর শাড়িটার কোয়ালিটি নিঃসন্দেহে খুব ভালো। ব্যাঙ্গালোর সিল্ক যারা পরেছো বা যারা হাতে নিয়েছো তারা বুঝতে পারবে ব্যাঙ্গালোর সিল্কের কোয়ালিটি কেমন হয়, তা খুব ভালো ব্যাঙ্গালোর সিল্ক। আমরা এই ব্যাঙ্গালোর সিল্কটার দাম রেখেছি 5200 টাকা, আর একবার বলে দিচ্ছি ব্যাঙ্গালোর সিল্কটার দাম রেখেছি 5200 টাকা, 5200, 5200। খুব কম প্রাইসের মধ্যে আমরা চেষ্টা করছি শাড়ি তোমাদের সামনে আনার বা দেখানো। তো ফ্রেন্ডস, আপলোগো এই ভিডিও পুরো দেখিয়ে, উই থিঙ্ক আপলোগো আমার কালেকশন জরুর পছন্দ আয়েগি। আর আপলোগো এ ভিডিও পছন্দ আয়েগি তো জরুর এক লাইক দিয়ে দেনা, আর ভি নয়া ভিডিও পানে কে লিয়ে জরুর হামারা চ্যানেল সাবস্ক্রাইব কর লিজিয়ে। দেখো এতক্ষণ আমরা যে ভিডিওটা দেখালাম তার মধ্যে আমি দুটো কথা বলে নিচ্ছি, যে কথাটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করা জরুরি। আমাদের অনেকে পার্সোনালি তোমরা মেসেজ করেছো যে আমরা কি তোমাদের কাছ থেকে একটা শাড়ি নিতে পারি না, আমাদের 5000 2000 এমন কোনো লিমিট আছে না? তাদের জন্য আমি বলছি এরকম কোনো লিমিট নেই, ইউ ক্যান অলসো পারচেস ওয়ান আইটেম পার মাস। তোমরা একটা আইটেম অবশ্যই আমাদের কাছে কিনতে পারো বা পেতে পারো, তবে একটা কথা যে তিনটে আমাদের কাছে কোনো আইটেম তোমরা তিনটের বেশি কেনো বা তিনটে কেনো তাহলে একটা বিশেষ ছাড় আছে। আমরা এতক্ষণ যে কাঁথা কাজ দেখালাম সবকটা শাড়ি কাঁথা কাজ, এবার আমরা কাঁথা স্টিচের কাছের পর এবার আমরা চলে যাব একটা সম্পূর্ণটা অন্য আইটেম, যে ভিডিওটা শেষ করার আগে একটা খুব সুন্দর একটা আইটেম দেখাবো। দেখো এবার গুজরাটি স্টিচের একটা কালেকশন তোমায় দেখাবো, খুব সুন্দর গুজরাটি স্টিচের কালেকশনটা, যেটা সেমি ব্যাঙ্গালোর সিল্কের উপর করা হয়েছে। দেখো খুব সুন্দর
কালারটাও খুব সুন্দর, আশা করি তোমরা দেখতে পাচ্ছো। এটা মেরুন কালারের উপর সাদা সুতোর কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছো তোমরা শাড়িটা? আশা করছি সামনে থেকে কাছ থেকে দেখো, আশা করি তোমাদের আমি বোঝাতে পারছি। এটা মেরুন কালারের উপরে সাদা সুতোর কাজ করা হয়েছে, সেমি বেঙ্গালো সাদাটা দেখো, মেরুনের উপর যে সাদা সুতোর কাজটা কিন্তু খুব সুন্দর ফুটেছে, খুব সুন্দর। দেখো আঁচলটা পরে যাচ্ছি আমি, আগে দেখো শাড়িটা, তুমি বডিটা দেখো, সাদা সুতোটা মেরুন কালারের উপর এত সুন্দর ফুটেছে, আর কাপড়ের কোয়ালিটিটাও খুব ভালো, এটা হাতে না নিলে বোঝা যাবে না। দেখো এবার আমি যে তোমার এর সঙ্গে ব্লাউজ পিসটা একটু দেখিয়ে নিই, এটা উইথ বিপি ব্লাউজ পিসটা দেখিয়ে নিই। দেখো এখানে ব্লাউজ পিসটা খুব সুন্দর, দেখো হাতা দিকটা খুব সুন্দর, একটা গুজরাটি কাজ করা হয়েছে, খুব সুন্দর একটা হাতা দিকটা গুজরাটি কাজ করা হয়েছে, ব্লাউজ পিসটাও খুব সুন্দর। আর এরপর যে আঁচলটা, আঁচলটার দিকে আমরা একটু দেখিয়ে নিই, আঁচলটা যাচ্ছে দেখো ভরাট কাজ, পুরোটা ভরাট কাজ। আর শাড়িটা তোমরা দেখলে যে স্কার্ট পাট করে যে কলকা কাজ করে পুরো ডিজাইনটা করা হয়েছে, তার সঙ্গে দেখো আঁচলটা, আঁচলটাও খুব মানানসই, মেরুন কালারের উপর গুজরাটি স্টেচের এই কাজটা খুব সুন্দর। প্রতিটা শাড়ি তোমাদের যে কটা শাড়ি দেখালাম প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি খুব সুন্দর, কিছু কম রেঞ্জের শাড়ি দেখালাম, একটু ভালো রেঞ্জের শাড়ি দেখালাম, তার সঙ্গে গুজরাটি স্টিচ কালেকশন দেখালাম। ওই গুজরাটি স্টিচ কালেকশন তো খুবই একটা পাওয়া যায় না, এবং এটা করতে ম্যাক্সিমাম 4 মাস 3 মাস সময় লেগে যায়। তো দেখো আগেও করেছি যে ছোট ভিডিও আমরা কোনোভাবে সব দেখাতে পারছি না, যতটা পারছি দেখানো সম্ভব চেষ্টা করছি, কিন্তু দ্যাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু শো এভরি কালেকশন ইন এ শর্ট ভিডিও, বাট উই প্রমিস ইউ দ্যাট উই ট্রাই টু শো মোর দ্যান 2 ভিডিওস ইন এ উইক, যাতে তোমরা অনেক বেশি বেশি করে তোমাদের পছন্দের জিনিসগুলো তোমাদের সামনে আনতে পারি, আমরা দেখাতে পারি জিনিসগুলো, তোমাদের বোঝাতে পারি। তাই তোমাদের সামনে আমরা চেষ্টা করব যে সপ্তাহে অন্তত 2টো করে ভিডিও আনার। তো আশা করছি আজকে আমাদের যে কালেকশনগুলো তোমরা দেখলে তোমাদের অবশ্যই পছন্দ হয়েছে, যদি পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের দেওয়া ফোন নাম্বারে। আমি ফোন নাম্বারটা আরেকবার তোমাদের বলে দিচ্ছি, 9093656693, 9093656693, আমাদের স্ক্রিনেও নাম্বারটা দেওয়া আছে, যদি তোমাদের পছন্দ হয়। আর যারা আর নতুন নতুন ভিডিও পেতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কথা দিচ্ছি নেক্সট ভিডিওতে আমরা আরো সুন্দর সুন্দর কালেকশন তোমাদের দেখানোর চেষ্টা করব। আর যারা আমাদের আগের ভিডিওটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমাদের অনুরোধ রইল। আর নতুন ভিডিওটা আবার আমরা নতুন কিছু ভিডিও আনবো, পেতে আরেকবার বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।